হেই হোয়াটসঅ্যাপ, সবাইকে জানাই শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল পৃথিমণ্ডল 26। আর হ্যাঁ, আমি আমার চ্যানেলটির নাম পাল্টে দিয়েছি, তার কিছু কারণ রয়েছে। কারণগুলো কি তোমাদেরকে একটা ব্লগে আমি শেয়ার করে জানিয়ে দেবো। আর আজকে সকালটা আমার চা দিয়ে শুরু হবে। প্রতিদিনের সকাল ঠিক এইভাবে শুরু হয় না, চাটা আমাদের বাড়ি চলেই না বলতে গেলে। মা আর আমি থাকি তো, দুজনের একজনও খায় না, বাট মায়ের কারণে চাটা বানানো। সো আজকে সকালটা আমার চা দিয়ে শুরু হচ্ছে। অনেকটা জল দিয়েছি, কারণ কি এখান থেকে এক গ্লাস হরলিক্স হবে, কারণ আমি হরলিক্স খাই নতুন করে। আবার হরলিক্স হবে আর 3 কাপ চা হবে বললাম, তিনজনের জন্য, মা আমি আর কাকাই খাবে। আর এই কাকাইটা হচ্ছে আমার একটা দাদার ছেলে, মানে আমার ভাইপো হয়, তো ভাইপোর সাথে আমি পরে পরিচয় করে দিচ্ছি। যাই হোক, চাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমিও চা বানাতে পারি। অনেকদিন পরে চা বানাতে এসেছি, আজকে রান্নাও করবো। আজকে চা বানাচ্ছি, এখন আজকে রান্না করবো। না, চা বানানোর পর আমি আগে বই পড়বো, মানে খেয়েটে বই পড়বো, তারপরে হচ্ছে মায়ের সাথে রান্না করবো। আর কি রান্না করি সেটাও তোমাদের দেখাবো, কারণ কি আমি এখন বড় হয়েছি, সবাই খালি বলে তুই রান্না করতে পারিস না। আমিও রান্না শিখবো, আমিও পারবো রান্না করতে। ও হো হো, আগে তো আমাকে একদম চা বানানো শিখিয়েছে, সে বলেছিল যে জলের সাথে সাথে চাটা দিয়ে দেবে, তাহলে জলটাও গরম হয়ে যাবে, চাটাও গলতে শুরু করবে। সরি সরি, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। জলের সাথে সাথে চিনি দিয়ে দিতে বলেছিল, যে জলটাও জ্বালাবে চিনিটাও দিয়ে দেবে, তাহলে একসাথে দুটো হয়ে যাবে। আরে কেনা কে চাতে হো, তারপরে লাস্টের দিকে চা দিয়ে দেবে, আমি তো ভুলেই গেছি। আরে হ্যাঁ, এটা দিয়ে ফুলছি, কারণ কি ঘরে চা ছিল, চিনি ছিল না, তাই কাকাইকে বললাম চিনি এনে দিতে, তাই কাকাই চিনি এনে দিল, যে কারণে এগুলো সব প্যাকেটেই রয়েছে, কোটাকুটি একটু কমই আছে ঘরে। কতটা চিনি দেব, চাটা বানাচ্ছি, চাটা কেমন খেতে হয় সেটা আমি আমার কাকায়, কারণ কি আমার মাতার ব্লগে আসবে না, তাই আমি কাকায়ের থেকে জানবো। ঠিক আছে কাকাই, আর সত্যি বলে দাও যে যেটা সত্যি সেটাই বলবে, খারাপ হলে আমাকে বলবে, তাহলে পরে ভালো করার চেষ্টা করব, আর ভালো হলে বলবে আরো ভালো করার চেষ্টা করব। চা বানাতে গিয়ে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, যেখানে আমার 2 কাপ থেকে 3 কাপ চা বানানোর কথা, সেখানে আমি 5 কাপ চা বানিয়ে ফেলেছি। এবার বুঝতে পারছিলাম না কাকা কাকে দেবো, তাই ভাবলাম কাকা কাকিমা আছে, তাহলে ওনাদেরকে দিয়ে যায়, তাহলে ম্যানেজ হয়ে যাবে। তাই আবার যাচ্ছি কাকা কাকিমাকে চা দিতে সকাল সকাল। কাকি, আরে 3 কাপ চা বানাতে গিয়ে 5 কাপ হয়ে গেছে, ভগবান চাইছিল তোমরা খাও। এটা হচ্ছে আমার কাকা, আমার একটা দাদার ছেলে, আমার পাশের বাড়ির একটা দাদার ছেলে। যাই হোক, ও আগে চাটা খাবে, আর আমি চাটা কাকা কাকিমাকে দিয়েছি। আমার কাকিমার জীবনে খারাপ বলবে না, খালি বলবে আরো ভালো করো, এইটুকুনি বলবে না যে এটা খারাপ হয়েছে কি হয়েছে। তো চাটা আমি কাকাইকে খাওয়াবো আগে, তারপরে বলবে কাকাই যে কেমন হয়েছে, খাও। যা সত্যি তাই বলবে, ঠিক আছে? কোন খুব ভালো হয়েছে বন্ধুরা, ও মাই গড, ওয়াও, খুব ভালো হয়েছে চাটা। না কাকাই, সত্যি কথা বলো, কারণ কি আমি কেন বলছি এতবার যে, কারণ কি আমার মা যখন চাটা খেয়েছে, মা বলতে বলতে গেছে চা বেশি দেয়া হয়ে গেছে, আমি চাটা বেশি দেই, ঠিক আছে? আমিও এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দাঁড়াও, তিতো হয়ে গেছে। নিজের চা খেয়ে নিজেই বলছি, যা যা কম হয়েছে, যা যা মানে চাটা একদমই ভালো হয়নি, চা বেশি হয়ে গেছে, আর চিনিটাও পুরো হাই লেভেলের হয়ে গেছে, আর তিতো হয়ে গেছে চাটা। নেক্সট বার ভালো করে দেখাবো, সবার মুখে আমি শোনাবো যে হ্যাঁ আমি ভালো চা বানিয়েছি। আর যে আমার ক্যামেরাটা ধরছে, এটা কিন্তু বারবার বলছে, এটা আমার হচ্ছে দাদার ছেলে, আমার কাকাই হয়, মানে আমার ভাইপো। তো ও আমাদের বাড়িতে এসেছে একটা কারণে, এত সকাল সকাল বলতেই পারো যে বাচ্চাকে ডেকে নিয়ে সকালে ওর পড়াশোনা নেই, যে ওকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছো, ওরকম কোনো ব্যাপার নেই। ও আমার সাথে পড়ে, আর ও ক্লাস এখন 6 না 7 পড়ে, কিসে পড়ো? 7 পড়ে ও, আর ও আমার সাথে স্পোকেন ক্লাস করে, পড়াশোনা খুব ভালো,
কিন্তু ওর পেছনে একটা লেজ আছে, বহুত বান্দর, বহুত মানে পাড়ার এক নম্বর বান্দর। যাই হোক, পড়াশোনায় ভীষণ ভালো, তো আমার সাথে স্পোকেন ক্লাস করে, তো ওর জন্য আমি বলেছি যে তুই আমার সাথে পড়বি, যেটা বুঝতে না পারবি আমি তোকে বললাম। আর শিক্ষা তো সবার থেকে নেওয়া যায়, ও ছোট তো গিয়েছে, ওর ব্রেন খুবই ভালো, আমি যেটা পারি না ওকে জিজ্ঞাসা করি, ও যেটা পারে না ও আমাকে জিজ্ঞাসা করে। তো প্রতিদিন আমরা সকাল আর সন্ধ্যাবেলায় পড়ি স্পোকেন ক্লাসটা, মানে ম্যাম করানোর পরে আমরা বাড়ি এসে দুজনে পড়ি, তাড়াতাড়ি মুখস্থ হয়। আরও একার থেকে ও থাকলে পরে আরও তাড়াতাড়ি, ওর জন্য ওকে প্রতিদিন আমার বাড়িতে আসতে বলি। তো ও প্রতিদিন পুরো টাইম টু টাইম চলে আসে, আমি ঘুম থেকে না উঠলে ও আমাকে ডেকে তোলে। পড়াশোনায় খুব মন আছে, ভালো ছেলে। সকালের টিফিন কমপ্লিট, হরলিক্স বিস্কিট, এই যে বিস্কিট। এখন আর কথা বলে সময় নষ্ট করব না, এখন কাকাটা আমি বইটা পড়ে নেবো, পড়ার পরে আমি রান্না করব আজকে। আর শুনলাম আমি রান্না করব বলে নাকি মাংস আনা হবে, মানে আমাকে দিয়ে মশলা বাটাবে। যাই হোক, তাড়াতাড়ি পড়ে নিই, তারপরে কথা বলছি, আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। শুকনো লঙ্কা ভাজা ভাজা করে, তারপরে জিরে। মুঝে আপনি ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়। তেল ছিটে আছে। কষানো হয়ে গেছে মাংস, আমি এখন মায়ের কাছে যাচ্ছি কষানো মাংস খাবো, তারপর মাকে ব্লগে আনতে পারবো না, সরি। দে দো রান্না কমপ্লিট। আমি ঢালতে পারবো না, ওর জন্য মায় ঢাললো, আমি ঢালতে পারে গায়ে মায়ে ঢেলে দিতাম। বাইরে শব্দ হচ্ছে, মা কলপারে বাসন মারছে, তো তার শব্দ হচ্ছে। আমার ঘর মাছ কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমার হাতটা না পুরো সাদা সাদা, পুরো সাদা হয়ে গেছে, কেন খস 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 করছে, কারণ কি হয়েছে, কেরোসিন দিয়ে ঘর মুছেছি। মা বলেছে কেসু, মা শব্দ করো না, ব্লগ ভিডিও হচ্ছে। আর হ্যাঁ, আমি তো মাংস রান্না করছি।
গেছে, আমি নিজেই ভুলে গেছি। যাক, আমি তো মাংস রান্না করেছি, চিকেন আমি স্নান করে এসে খেয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কেমন রান্না করলাম আর কেমন টেস্ট হয়েছে, ভালো না খারাপ। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে সত্যিটাই তোমাদেরকে জানাবো, ভয় নেই। আর মনটা একটু এখন একটু খারাপ আছে, কারণ কি দিদি একটু আগে ফোন করে মাকে বলেছে দিদি নাকি ভীষণ শরীর খারাপ। শরীর খারাপ তো হওয়ারই কথা। 31 তারিখে মানে ডিসেম্বরের 31 তারিখে পিকনিক করেছে রাত জেগে, আবার ফার্স্ট নাইট জানুয়ারিতে পিকনিক করেছে, এত নাচানাচি করেছে, শরীর গা হাত পা ব্যথা হয়ে জ্বর চলে এসেছে। যাই হোক, বেশি ঘন কথা বলবো না, আমার দেরি হয়েছে, আমি যাই স্নান করতে যাই, স্নান করে এসে তোমাদের সাথে আবারও কথা বলছি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার ভাই চলে এসেছে, আমি তো বলেছিলাম স্নান করে এসে আমি খেয়ে নেবো, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল, না আমার তো একটা বাচ্চা ভাই রয়েছে। তাই বললাম ভাই আসলে পরে ভাই আর আমি একসাথেই খাবো। আর তারপরে আমি তো তোমাদেরকে সব মানে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি খাবো, আমি টেস্ট করে তোমাদেরকে জানাবো, খারাপ হলে আমি এসেছি রিভিউ দেওয়ার জন্য। ও মাই গড, তুই আলু ভালো খাস না তাই। ভালো হয়েছে বল ভাই, তুই তো গিলে খাইও কইলি না, আগেই বলে দি। সকালে চাটা খেলে বুঝতে পারতাম কত বড় রান্ধুনি। সবাইকে